পরিবারের সবাইকে স্বাগত। আজকে আমি ভিডিওটি করব একটি অ্যালামুন্ডা গাছের প্রতিস্থাপন এবং অ্যালামুন্ডা গাছ কত ধরনের হয় এবং এর সঠিক পরিচর্যা কিভাবে একে খাবার দেবেন এবং কি ধরনের মাটি দরকার সমস্ত কিছু বলব। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রায় 7-8 মাস আগে এই অ্যালামুন্ডা চারাটি নার্সারি থেকে কিনে এনেছিলাম। তো এখানে অন্য একটি ডাল ছিল, সেটি মরে গেছে। মরে গিয়ে আবার একটা ডাল এখান দিয়ে হয়েছে এবং দেখুন কিভাবে একটা লতানো ডাল বেরিয়েছে। এটাকে আমি কেটে দেব এবং কেটে দিয়ে সেটাকেও আমি লাগাবো। আর এখান দিয়ে এরকম শাখা আবার বেরিয়েছে, মানে বাজে দেখতে লাগবে। আমি এটাকে কি করব, কেটে নেব, কেটে ছোট করবো। তো কাটতে না, এই যে নোটগুলো আছে এই পাতাগুলোর এই গোড়াটা, এর থেকে আমি ইঞ্চি খানিক বাদ দিয়ে, 1-1.5 ইঞ্চি বাদ দিয়ে তারপরে কাটবো। তো এখানে দুটো পাতা শুধু আমি রাখবো, কারণ এখান দিয়ে এই দেখুন অলরেডি বেরোচ্ছে একটা শাখা। তো এখানে আমি কেটে দেব। আর একটু নিচে কাটলে হয়, এখান থেকে কাটলেও হবে, এখান থেকে আমি কেটে দিই 2 ইঞ্চি এবং একটুখানি তেড়া করে কাটতে হবে, প্ল্যান্টিং করে কাটবো। আর কাঁচিটা কিন্তু ভিনিগার দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে আমি এইটা এখান থেকে টুকরো টুকরো করে আবার একটা গ্লাসের মধ্যে জল দিয়ে রেখে দেব, সেখানেও কিন্তু শিকড় গজিয়ে যাবে বেশ কিছুদিনের মধ্যে গজিয়ে যাবে। এভাবে আমি কয়েকটি টুকরো করব। দর্শক বন্ধুরা একটু খেয়াল করবেন, যখন অ্যালামুন্ডা গাছের ডাল কাটবেন তখন এখান থেকে কাটা অংশ দিয়ে একটা সাদা কষ মতো, মানে ল্যাটেক্স বলে যেটাকে, সেই ল্যাটেক্স বের হয়। তো সেটা টক্সিক, স্কিনে লাগলে অনেক সময় প্রবলেম হতে পারে, সেটা থেকে কিন্তু ভীষণ সাবধান থাকতে হবে। তাই গ্লাভস ইউজ করাই ভালো। আর এখানে আমি যেহেতু ওই ল্যাটেক্সটা ঝরে গেছে, এখন আমি এখানে দেব একটু সাফ যাতে পচন না ধরে। দেখুন একটা ফাঙ্গিসাইড এরকম লাগিয়ে দিতে হবে, যদি না থাকে তাহলে হলুদের গুঁড়ো গুলে এভাবে লাগিয়ে দিলেও চলবে। এখন আমি মাটি দেখাবো, অ্যালামুন্ডা গাছের জন্য কি ধরনের মাটি দরকার। আমি এখানে নিলাম গার্ডেন সয়েল, যে কোনো ধরনের গার্ডেন সয়েল নিয়েছি 40% এবং কম্পোস্ট নিয়েছি 40%। এখানে গোবর সার আর কিচেন কম্পোস্ট মেলানো আছে, তার সাথে আমি 20% বালি মেশাবো। এখন আমি এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। টবের মাটি প্রস্তুত করতে করতে আমি একটু এই গাছ সম্পর্কে বলে নিই। অ্যাপোসিনাসি পরিবারের অন্তর্গত, এর সাইন্টিফিক নাম হচ্ছে অ্যালামুন্ডা ক্যাথাটিকা। এই ফুলের সুন্দর আকার এবং এর আকর্ষণীয় রংবাহারের জন্য সুদূর আমেরিকা থেকে এখন বিশ্বের সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছে। সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নিলাম। অ্যালামুন্ডা ফুলের অনেক নাম আছে, যেমন ট্রাম্পেট শেপের মতো দেখতে বলে একে ইংলিশে বলে গোল্ডেন ট্রাম্পেট, আবার ঘণ্টার মতো দেখতে বলে আমাদের দেশে অনেকে ঘণ্টা ফুলও বলে, আর বাংলাতে এর একটা খুব সুন্দর নাম, সেটা হচ্ছে অলকানন্দা। এবারে মেশাচ্ছি কিছু গাছের ছাল। টবের জন্য মাটিগুলো একদম তৈরি। এই চারাটির জন্য আমি একটি 10 ইঞ্চি টব বেছে নিলাম। এই টবের তলায় দুটো হোল থাকলে খুব সুবিধা হয়, কিন্তু এখানে একটা আছে, কিছু করার নেই। আমার এটা পুরনো টব ছিল, কিন্তু আপনারা দুটো হোল বা 3টে হোল দেখে কিনবেন, তাহলে কিন্তু ড্রেনেজ সিস্টেমটা ভালো হবে। অবশ্যই অ্যালামুন্ডা লাগাবার আগে মাথা খেয়াল রাখতে হবে যেন ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হয়। এবং এখানে সেই জন্য আমি একটি খুললাম কুচি, এরকম যেটা এই উপর হওয়া দিকটা আমি হোলের দিকে দিলাম। এবারে এর উপরে দেব কিছু নুড়ি পাথরের টুকরো যাতে এটা ফিক্সড হয়ে থাকে। এখানে এরপরে দেব বালি। এবার আমি মাটিগুলো দেব। দিনে 6-7 ঘন্টা রোদ পায় সেরকম জায়গায় লাগালে অ্যালামুন্ডা গাছ ভালো ফুল দেবে। এয়ার পকেট যাতে না থাকে সেই জন্য মাটিগুলো একটু চেপে চেপে দেব।
উপরে পুরো ঘাস হয়ে গেছে, শুষ্কি শাক উঠে গেছে। দেখুন থানকুনি পাতা, শুষ্কি শাক এসব গজিয়ে গেছে। আসলে নানান কাজে ব্যস্ত হয়েছিলাম, এই গাছটার দিকে একদম খেয়ালই করিনি। এই যে নিচে যে পাথর বালিগুলো ছিল সেগুলো এইভাবে ছড়িয়ে দিতে হবে যদি আপনি প্রতিস্থাপন করেন। এটা যখন নার্সারি থেকে এনেছে তখন আমি এরকম ছোট্ট একটা টবে লাগিয়ে দিয়েছিলাম, তো এখন এটা সময় এসেছে বড় টবে এই নিচের শিকড়গুলো আমি ছিঁড়ে দেব। অ্যালামন্ডা বিভিন্ন রঙের হয়, তার মধ্যে হলুদটাই সব থেকে জনপ্রিয়। তাছাড়াও আরও অনেক রঙের আছে, যেমন ধরুন পার্পেল, আবার ঘি কালার এবং সাদা। জল দিতে হবে প্রয়োজন মতো, আর যেসব ফার্টিলাইজার জলে গুলে যায় সেই ধরনের ফার্টিলাইজার 15 দিনে 1 লিটার জলে 1 চামচ পরিমাণ গুলে দিলেই হবে, আর এটা গ্রোথের সময়। আর তারপরে মাসে একবার দিলেই হবে। মনে রাখতে হবে সার বেশি প্রয়োগ করলে কিন্তু ফুল কম হবে, ডালপালাই বেশি হবে। এত ভর্তি করে দেব না, তাতে কি হয় সার দিতে এবং জল দিতে খুব সমস্যা হয়, জল দিলে ওভারফ্লো করে যায় উপর দিয়ে। আমি একটু কমিয়ে দিচ্ছি। এবার আমি চেপে দেব, যতটা সম্ভব চেপে দেব। এবারে জল দেব। সাধারণত 2 ধরনের চাষ হয়, টবে এবং ল্যান্ডস্কেপ হিসেবে জমিতে। অনেকে বাড়ির প্রবেশপথে লাগিয়ে তারপরে ক্যানোপি শেপ দিয়ে দেয়, তখন কিন্তু দুর্দান্ত দেখতে লাগে। এই সরু সরু পাতা বিশিষ্ট অ্যালামন্ডা গাছ কিন্তু টবের জন্য, এইগুলো বুশি হয় বেশি। প্রথম দিন গাছ লাগাবার পরে টব ভর্তি করে কিন্তু জলটা দিতে হবে, যাতে পুরো মাটি ভিজে টবের নিচ দিয়ে জলটা বেরিয়ে আসতে পারে। এবার একটু অপেক্ষা করে দেখতে হবে যে টবের নিচ দিয়ে জলটা বেরোয় কিনা। হ্যাঁ, ওই যে দেখা যাচ্ছে, তার মানে আমার সিস্টেমটা ঠিক আছে। শুরুতেই যেই ডালটি কেটে রেখেছিলাম এবার সেটি ভিজিয়ে রাখার পালা। এই পাত্রটার ভিতরে আমি এই কেটে রাখা ডালগুলোকে ভিজিয়ে রাখবো। তো কিভাবে রাখবো সেটাও দেখাচ্ছি। এই যেমন ধরুন এই দুটো খুব ভালো হবে। এই গোড়ার দিকের পাতাগুলো আমি ফেলে দিচ্ছি ভেঙে। এই যে গোড়ার দিকের পাতাগুলো আমি ফেলে দেব। এগুলো ফেলে দিলাম। এবার এই যে স্টেমটা আছে এত লম্বা লাগবো না, মাত্র 1 ইঞ্চি রাখবো, বাদ বাকিটা আমি ফেলে দিচ্ছি। এবং সেটাও কিন্তু এরকম একটু স্ল্যান্টিং করে কাটবো। এভাবে আমি রেখে দেবো। এবারে কিছুদিন বাদেই এখান থেকে রুট বেরোতে শুরু করবে, তখন আবার এটাতে পটে লাগানো যাবে। মানে একটু ছায়া জায়গাতে রেখে দেবো। 20-25 দিন লাগবে রুট বেরোতে। মাঝে মাঝে জলটাকে একটু চেঞ্জ করে দিতে হবে। আজ তাহলে এই পর্যন্তই। প্রিয় দর্শক, নিউবার্ডকে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিন, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। নমস্কার।